সমস্ত সমাজ দেন কি অবস্থা রাস্তাঘাটের সবকিছু সাদা হয়ে যাচ্ছে সেই যে বিকাল থেকে শুরু হয়েছে স্নো পড়া পড়তে আছে এই যে সবকিছু এখন সাদা হয়ে গেছে আমি কাজের মধ্যে ছিলাম মাত্র কাজ থেকে বের হইলাম প্ল্যান করতেছিলাম স্নো দেখার জন্য লন্ডনের বাইরে কোথাও যাবো আজকে লন্ডনের মধ্যে স্নো পড়া শুরু হয়েছে এই যে দেখেন কি অবস্থা এই যে গাড়িগুলো স্নোতে একদম ডুবে যাচ্ছে নট ডুবে যাচ্ছে মানে ঢেকে গেছে আমার ভিতরে ঢুকে গেছে চলে আসেন আমি আবার মারতেছি না ও ছাগলকে দেখলাম হাতের অবস্থা খুব খারাপ এতক্ষণ স্নো ধরছে খালি হাতে সো এই জায়গাটা হচ্ছে টটেনহাম পোর্ট রোড সো এখানে একটা স্টেশন আছে আন্ডারগ্রাউন্ড স্টেশন এই আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে প্রতিদিন আমি যাওয়া আসা করি আর এখানে অনেক উঁচু একটা বিল্ডিং আছে সম্ভবত 40 তলা আর ইউজুয়ালি লন্ডনে তো খুব একটা উঁচু উঁচু বিল্ডিং দেখা যায় না আর এটা হচ্ছে স্টেশনেরই একটা বিল্ডিং তো এখানে অনেক সুন্দর সুন্দর স্ক্রিনে ডিসপ্লে করে বিভিন্ন ধরনের শিক্ষণীয় জিনিসপত্র মাঝে মাঝে ওই যে আমাদের যেমন সৌরজগৎ আছে না সৌরজগতের সব কিছু দেখায় এরকম আর কি স্ক্রিনে সব কিছু প্রদর্শন করে আর এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করছে ক্রিসমাসের উপলক্ষে পড়লে একদম সব বাইরে হয়ে যাবে আপনি এদিক দিয়ে দেন আমি নিচ দিয়ে আসবো অনেক খেললাম স্নোর মধ্যে এখন বাসায় যাচ্ছি স্ট্যাটফোর্ডে এসে নামলাম ও স্ট্যাটফোর্ডে চলে আসছি এই হচ্ছে অবস্থা স্ট্যাটফোর্ডের অনেক মানুষজন সবাই কাজ থেকে বাড়ি ফিরতেছে আমরাও কাজ থেকে বাড়ি ফিরতেছি তো আপনারা আইসের অবস্থা দেখেন যে আইস কতটা ডিপ হয়েছে আর কিছু আমাদের ট্রেনও বন্ধ হয়ে গেছে আপনার গার্লফ্রেন্ডের নাম লিখে দেবো এই অবস্থা দেখেন মানুষজনের সবাই খেলতেছে এটা মজা পাচ্ছে কারণ ফার্স্ট টাইম স্নো পড়ছে এই বছরের তো ওয়াও সবাই স্নো নিয়ে খেলতেছে এখানে এখন খেলা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস সাব কন্টিনেন্ট একজন পাকিস্তানের আছে আমরা তিনজন বাংলাদেশি সবাই যে যার মতো অ্যাটাক করতেছি নাইস অ্যাটাক হি ক্যানট রিচ ইউ ও আই এম সাইফ ইয়া ফারহান নাইস টু মিট ইউ ব্রো এখন সবাই মিলে একটা বাস আসতেছে ওই যে
ওই যে একটা বাস আসছে, এই বাসকে হচ্ছে অ্যাটাক করবে। Let's see who gonna be the hurricane and who gonna be the সবাই এনজয় করতেছে স্নোফলটা, অনেকক্ষণ খেললাম এখানে সবার সাথে, তো আর আসলে অনেক রাত হয়ে গেছে, এখনো খাই নাই, খুদাও লাগছে, এখন চলে যাচ্ছে বাসায়। যেহেতু ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করতেছিলাম, সো এক্সাইটমেন্ট একটু বেশি ছিল, এজন্য আসলে অনেক মজা করলাম। কোনো আলো নাই, লাইট নাই, বাট মনে হইতেছে সকাল হয়ে গেছে, এখন বাজে রাত দুইটার দিকে অবস্থা দেখেন, সব কিছু সুন্দর দেখাচ্ছে, খুব সম্ভবত এটা সামার রিফ্লেকশন। হচ্ছে বাসার সামনে অবস্থা আমার, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।